নমস্কার সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আর আপনারা সবাই জানেন যে গত মঙ্গলবার সংসদে যে ধোয়া কাণ্ড সেই ধোয়াকাণ্ড নিয়ে এখন দেশের রাজনীতি তোলপাড় হচ্ছে মঙ্গলবার সেই কাণ্ডের পর তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিনিয়ত আপনাদের অবহিত করছে সংবাদ মাধ্যমগুলি আমরাও তার থেকে পিছিয়ে নেই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি আর চলে যাওয়ার চেষ্টা করব আমাদের কাছে খবর আছে যে সংসদের অধিবেশন শেষ করে অর্জুন সিং তার ভাটপাড়ার বাড়িতে ফিরে এসেছেন আমরা চেষ্টা করব অর্জুন সিংয়ের সঙ্গে তার যে অভিজ্ঞতা সেই মুহূর্তে তিনি সেই সংসদে ছিলেন সংসদ ভবনে ছিলেন এবং তিনি একজনকে যে দুজন ঢুকেছিল সংসদে তাদের মধ্যে একজনকে তিনি পাকড়াও করেছিলেন বলে তিনি দাবিও করেছেন সবিস্তারে শুনবো অর্জুনবাবুর সাথে একেবারে অর্জুনবাবুর বাড়ির থেকে চলুন দেখা যাক আমরা পৌঁছবার চেষ্টা করি অর্জুন সিং এর কাছে এটা একটা খুব মানে মারাত্মক ঘটনা যদি দেখা যায় কেন যদি ওটা স্মোক বোম না থাকলে কোনো অন্য জিনিস থাকতো তাহলে দশ বারোটা এমপি মারা যেত আমি যেখানে বসি আমার সিট নম্বর হলো থ্রি ফোর নাইন আর ওই ব্লকেই উপরে ওই দর্শক দীর্ঘা ছিল তো সেদিন হঠাৎ আমি গেট থেকে ঢুকে থ্রি ফাইভ থ্রিতে বসে গেলাম থ্রি ফাইভ থ্রি ব্যাকএ আছে এবার যে লোকসভা হয়েছে লোকসভাতে প্রায় নশো কাছাকাছি সিট অ্যাডভান্স করে রেখেছে ডেলিমিটেশনে পরে ভারতবর্ষে এই সিটগুলো বাড়বে তখন আমি ওই খগেন মুর্মুর জিরো আওয়ারে বলছিলেন মাননীয় এমপি তখন আমি ওদিকে শুনছিলাম মানে ওদিকে তাকিয়ে শুনছিলাম কি বলছে এবার ধম করে একটা আওয়াজ হলো তো ধম করে আওয়াজ হওয়ার পরে আমি দেখলাম একটা লোক লাভ দিয়ে পড়েছে সামথিং রং ও কিন্তু উঠেই লোকটা জাম্প করে ওই গ্যালারি যেটা বানানো হয় যেখানে লোক বসে এমপিরা বসে মাননীয় এমপিরা বসে সেখানে ও লাফাতে শুরু করলো আমি দৌড়ে গেলাম ওকে ধরার জন্যে কিন্তু দেখলাম আমার আওতার বেরিয়ে গেছে তখনই দেখছি হনুমান বেরিওয়াল বলে একজন সাংসদ আছেন উনি ওকে ডাউন করে দিলেন ধরে নিলেন ইতিমধ্যে আমি দেখছি আমার থ্রি ফিফ ফাইভ থ্রি নম্বরে ঠিক পিছনে একটা ছেলে ওই একটা স্লোগান দিচ্ছে তানাশাহি নেই চলে গা তখনও আমি দৌড়ে ওকে ধরেছি ধরার মানে আমি দৌড়ে ধরার মাঝখানেও ও স্মোকটা আবার জ্বালিয়ে দিয়েছে তার মধ্যে ওকে ধরা হয়েছে ধরে ওকে মাটিতে ফেলে ওকে চেক ফেক করলো তারপরে যেটা হয় হিট আপ মোমেন্টে মারধর হলো কিন্তু একটা মারাত্মক ঘটনা মানে আমরা প্রথমে ভাবলাম একটা বড়ো টেরোরিস্ট অ্যাট্যাক হয়েছে যদি ওই স্মোক বম না থাকলে যদি কোনো কেমিক্যাল থাকতো তো দশ বারো পনেরো জন তো এমপি মারা যেত এর মধ্যে কোনো সন্দেহ ছিল না নিরাপত্তা সামথিং কিছু তো আছে দেখুন যে যাই যুক্তি দিন কিসের জন্য গেছে কিসের জন্য গেছে বাট এখানে একটা মানে ভিজিলেন্স সিকিউরিটি ল্যাবস তো আছে অত সুরক্ষিত জায়গাতে জুতোর মধ্যে স্মোক বম নিয়ে যাওয়া মানে নিজের শ্বাসটাও নিয়ে যাওয়া কঠিন আছে ওখানে ওখানকে ওখানে গিয়ে শ্বাসটা ধার নিয়ে নিতে হয় সাধারণ মানুষকে এমপিরা যায় এমপিরা তো এর মধ্যে এটা একটা বড় মানে ধরনের অ্যাট্যাক হতে পারত দেখুন এর মধ্যে বঙ্গ যুগ আছে দেখুন এর মধ্যে প্রথম তো মেশুর যুগ আছে এবার বঙ্গতেও থাকতো আমাদের তাপস রায় সঙ্গ ছবি টবি দেখেছি আমরা এখন এটা নিয়ে রাজনৈতিক কাদা ছড়াছড়ি হবে ওটা নিয়ে খুব বদর নেই কিন্তু আই যে এমপি একটা নিরাপত্তার ব্যাপার তো থাকেই সবাই তো ওখানে গিয়ে নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু ওখানে যেভাবে ছিল সেটা মানে ঠিক লাগলো না ভবিষ্যতের পক্ষে ভবিষ্যতের পক্ষে একটা ওই হয় না কি একটা রাস্তা দেখে নিল লোক এভাবে করা যেতে পারে ছবি আছে যে দেখুন আমরা যারা পলিটিক্সে করি আমাদের সঙ্গে অনেকের ছবি পাবেন ছবি পাওয়াটাই কোনো তার সঙ্গে যুক্ত হওয়াটা আমার মনে হচ্ছে না ও ধরনের ছবি অনেকের সঙ্গে অনেকে পাওয়া যায় তাতে কি করা যাবে আর এখন ছবিটাকে অ্যাডিটও করা যেতে পারে এখন ছবি আপনার ছবি দাউদ ইব্রাহিম সঙ্গে লাগিয়ে দেওয়া যেতে পারে তাতে কি করা যাবে এটা আমি আমি এটা আমি অত উঁচু জায়গা নেই কি আমি এসব নিয়ে ভাবি দীর্ঘক্ষণ কথা বললাম অর্জুন সিংয়ের সঙ্গে এবং অর্জুন সিংয়ের বক্তব্য যেটা উঠে আসলো যে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক তাদের একটা ব্যর্থতা এবং তারা সংসদ হিসেবে যথেষ্টই আতঙ্কিত এই ভেবে যে সংসদের ভেতরেই যদি সাংসদদের নিরাপত্তার ব্যবস্থা না করতে পারে দেশের সরকার তাহলে আপামর জনগণের কি হবে আর তাপস রায়ের সঙ্গে অভিযুক্তদের যে ছবি প্রকাশিত হয়েছে সে বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্য এরকম ছবি যে কোনো সাংসদের সঙ্গে অনেক অনেক মানুষের পাওয়া যেতে পারে বা সাংবাদিকদের সঙ্গেও দাউদ ইব্রাহিমের ছবি অনায়াসে তিনি জুড়ে দিতে পারেন আজকালকার যে নতুন টেকনোলজি সেই টেকনোলজি ব্যবহার করে রাজা দে এবং চন্দন সেনগুপ্ত সেভেন এভিক নিউজ ভাটপাড়া জাহিন